আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে যেটা আলোচনা করব, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের আরেকটি সংস্থা ওচি ব্যবস্থা বা ওচি পরিষদ। এর আগের দিন আমি তোমাদের সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জানবো বা ওচি পরিষদ কি বা ওচি ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। সান ফ্রান্সিসকো সম্মেলনে সমবেত প্রতিনিধিবৃন্দ তারা চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে তখনও পর্যন্ত অনেক অঞ্চলের অধিবাসীরা কিন্তু স্বাধীনতা লাভের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারেনি। তো সেই কারণে সেই সব অঞ্চলের অধিবাসীদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য তাদের কয়েকটি বৃহৎ শক্তির শাসনাধীনে রাখার কথা ঘোষণা করা হয়েছিল। বৈদেশিক নিয়ন্ত্রণাধীনে থেকেও বা বৈদেশিক নিয়ন্ত্রণে থেকেও শোষিত বা অত্যাচারিত না হয়ে যাতে ওই সব অঞ্চলের মানুষ আত্মনির্ভরশীল হয়ে স্বাধীনতা লাভের যোগ্য বলে বিবেচিত হতে পারে, সেই ব্যবস্থায় করবে বা করেছিল সম্মিলিত জাতিপুঞ্জ। এই ঘোষণায় আরও বলা হয়েছিল যে স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলেই ওইসব অঞ্চলের বা ওইসব অঞ্চলকে স্বাধীনতা প্রদান করা হবে এবং তাদেরকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে। এই ব্যবস্থায় ওচি ব্যবস্থা বলে পরিচিত ছিল। অর্থাৎ জাতিপুঞ্জের যারা বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তারা এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে সেই সময় পর্যন্ত কিছু কিছু অঞ্চল একটু পিছিয়ে পড়েছে বা প্রকৃত স্বাধীনতা লাভের উপযুক্ত নয়, তাই তাদেরকে কিছু প্রগতিশীল বা কিছু উন্নত বৃহৎ দেশের নিয়ন্ত্রণে রেখে তাদেরকেও উন্নত করে তোলার চেষ্টা বা প্রগতিশীল করে তোলার চেষ্টা শুরু হয়েছিল। কিন্তু এর মধ্যে দিয়ে যাতে তারা কোনোভাবে শোষিত বা অত্যাচারিত না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে যখনই তারা স্বাধীনতা লাভের উপযুক্ত বা যোগ্য হবে তখনই তাদের কিন্তু স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে। বিভিন্ন অঞ্চলকে ওচি অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছিল। এই ওচি অঞ্চলগুলোকে আবার দুটো ভাগে দেখা হয়, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল আর সামরিক দিক থেকে গুরুত্বহীন অঞ্চল। সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব ছিল নিরাপত্তা পরিষদের হাতে, আর সামরিক দিক থেকে গুরুত্বহীন অঞ্চলগুলির নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল সাধারণ পরিষদের, সাধারণ সবার হাতে। এই ওচি পরিষদ গঠিত হয়েছিল বিভিন্ন নিয়ম মেনে, নির্দেশ মেনে, এবং এই ওচি পরিষদের কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। সেগুলো কি কি? যেমন ওচি অঞ্চল সমূহের প্রশাসনিক কর্তৃপক্ষ তাদের বার্ষিক কার্যবিবরণী বা রিপোর্ট পেশ করলে ওচি পরিষদ সেটা বিবেচনা করে দেখতে পায়। ওচি অঞ্চলের অধিবাসীরা তাদের অভাব অভিযোগ বা কোনো দাবি সম্বলিত আবেদনপত্র ওচি পরিষদে পেশ করলে তখন সেই অঞ্চলের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেই আবেদনপত্র পরীক্ষা করে দেখতে পারত ওচি পরিষদ। ওচি অঞ্চলগুলির শাসন ব্যবস্থা জনহিতকর কিনা তা নিজের চোখে বা সচক্ষে পরিদর্শন করার জন্য কোনো অঞ্চলের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে বন্দোবস্ত বা ব্যবস্থা করে সেই অঞ্চল পরিদর্শন করতে পরিষদ পরিদর্শক দল প্রেরণ করতে পারত। ওচি চুক্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করার অধিকার ওচি পরিষদের ছিল। তাছাড়া প্রতিটি ওচি অঞ্চলের অধিবাসীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা বিষয় উন্নতি পরিমাপ করার জন্য পরিষদ প্রশ্নমালা তৈরি করে ওচি অঞ্চলসমূহে প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে পারে। প্রতিটি ওচি অঞ্চলের প্রশাসনিক কর্তৃপক্ষ
এই যে প্রশ্নমালা, তার উপর ভিত্তি করে তারা সাধারণ সভায় তাদের বার্ষিক রিপোর্ট পেশ করত। এইভাবে ওছি পরিষদ তার কার্যাবলী সম্পাদন করত। কিন্তু মনে রাখতে হবে যে ওছি পরিষদে হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একমাত্র সংস্থা যা শতকরা 100% সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। পরিষদের নিরলস প্রচেষ্টার ফলে টোগোল্যান্ড, ক্যামেরুন, সোমালিল্যান্ড, টাঙ্গানিকা, রুয়ান্ডা, বুরুন্ডি, নামিবিয়া প্রভৃতি ওছি অঞ্চল একের পর এক স্বাধীনতা অর্জন করেছে। বর্তমানে যে কোনো ওছি অঞ্চল, বর্তমানে যেহেতু ওছি অঞ্চলগুলি স্বাধীনতা অর্জন করেছে, তাদেরকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে, তাই আজকে ওছি অঞ্চল বলে সেভাবে কিছু অস্তিত্ব নেই। আর যেহেতু ওছি অঞ্চলের আর অস্তিত্ব নেই, তাই ওছি পরিষদও কিন্তু স্বাভাবিকভাবে তার গুরুত্ব হারিয়েছে। এই গেল ওছি পরিষদ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, এটা আমরা জানি। কিন্তু ন্যায় বিচার এবং আইনের অনুশাসন ভিত্তি শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা যদি না থাকে, অর্থাৎ ন্যায় বিচার যদি না থাকে, কোথাও যদি যথাযথভাবে কোনটা ঠিক কোনটা ভুল এটা বলা না যায়, কেউ যদি সে ব্যাপারে রায় দিতে না পারে, বা কারোর রায়কে যদি আমরা চূড়ান্ত বলে মনে না করি, তাহলে সেখানে কোনো শান্তিও থাকবে না, কেউ কারোর কথাই শুনবে না। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এমন একটা প্রতিষ্ঠান থাকার দরকার যে প্রতিষ্ঠান ন্যায় বিচার করবে এবং যে প্রতিষ্ঠানের রায় সকলে মেনে নেবে। তো আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠার কথা মনে হয়েছিল, এবং এই বিচারালয় নিরপেক্ষভাবে রায়দান করে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে যায়। আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধি নামে একটা পৃথক সংবিধান আছে। এই সংবিধির 3 নম্বর ধারা অনুযায়ী সর্বমোট 15 জন বিচারপতি নিয়ে আন্তর্জাতিক বিচারালয় গঠিত। মনে রাখতে হবে যে এই বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর, কিন্তু বিচার কার্যের নিরবিচ্ছিন্নতা বজায় রাখার জন্য প্রতি 3 বছর অন্তর 1/3 অর্থাৎ 5 জন বিচারপতিকে অবসর গ্রহণ করতে হয়। অবশ্য কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর তারা আবার পুনর্নির্বাচিত হতে পারেন। কমপক্ষে 9 জন বিচারপতিকে উপস্থিত থাকতেই হয় বিচার কার্য চলার সময়, কারণ তাহলে কোরাম হয়। এই আন্তর্জাতিক বিচারালয় তার বিচার কার্য সম্পাদন করে, এবং এক্ষেত্রে আন্তর্জাতিক বিচারালয়ের কর্মপরিধিকে 3 ভাগে ভাগ করা যায়: স্বেচ্ছামূলক এলাকা, আধা আবশ্যিক এলাকা এবং পরামর্শদানমূলক এলাকা। স্বেচ্ছামূলক এলাকা হচ্ছে যখন বিবাদমান পক্ষগুলি সম্মতিক্রমে আন্তর্জাতিক বিচারালয়ের নিকট আনিত সব মামলায় মানে আসে, তখন সেটাকে স্বেচ্ছামূলক এলাকার অন্তর্ভুক্ত করা। অর্থাৎ যে যে রাষ্ট্রগুলোর মধ্যে বিবাদ চলছে, তারা যদি স্বেচ্ছায় আন্তর্জাতিক বিচারালয়ের কাছে মামলা নিয়ে আসে, তখন যেহেতু স্বেচ্ছায় তাই সেটা স্বেচ্ছামূলক এলাকার অন্তর্ভুক্ত হয়, এবং এক্ষেত্রে বিবাদমান পক্ষগুলোকে এটা মেনে নিতে হয় যে আন্তর্জাতিক বিচারালয় যে রায় দেবে সেটা তারা সকলে মানবে। এছাড়া আধা আবশ্যিক এলাকার মধ্যে কিছু কিছু বিষয় পড়ে, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু বিষয় আন্তর্জাতিক বিচারালয় যে রায় দিচ্ছে সেটা রাষ্ট্রগুলি মানবে কি মানবে না সেটা তাদের ঐচ্ছিক বা ইচ্ছার উপর নির্ভর করছে, তাদেরকে বাধ্য করা যায় না। যেহেতু আন্তর্জাতিক বিচারালয় রায় মানতে রাষ্ট্রগুলোকে বাধ্য করা যাচ্ছে না, তাই এটাকে বলা হচ্ছে যে ঐচ্ছিক বিষয়, এবং সেদিক থেকে সেটা পুরো আবশ্যিক বলে যাচ্ছে না। আবার এটাও মনে রাখতে হবে যে যখন বিবাদমান পক্ষগুলো আসছে, তখন তারা কিন্তু সেই রায়টা মেনে নেবে এটা ধরেই নেওয়া হচ্ছে, তাই ঐচ্ছিক হলেও কিন্তু সেটা প্রকৃতিগতভাবে আবশ্যিক। অর্থাৎ কিছু বিষয় রাষ্ট্রসমূহ স্বতঃস্ফূর্ত স্বীকৃতি না থাকলে বলপূর্বক কোনো রাষ্ট্রকে বিচারালয়ের বিচার প্রার্থী হতে বাধ্য করা যায় না।
কিন্তু আইন সংক্রান্ত বিবাদের ক্ষেত্রে রাষ্ট্রগুলি স্বেচ্ছায় আন্তর্জাতিক বিচারালয়ের রায় মেনে নিতে সম্মত হলে তখন তাকে বিচার বিভাগীয় ক্ষমতার ঐচ্ছিক অংশ বলে অভিহিত করা হয়। এবং ঐচ্ছিক হলেও এটা প্রকৃতিগতভাবে আবশ্যিক, তাই এটাকে আধা আবশ্যিক বলছে। এছাড়া আন্তর্জাতিক বিচারালয় বিভিন্ন সংস্থার পরামর্শদাতা হিসেবেও কাজ করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো ক্ষেত্রে আইনগত সমস্যা দেখা দিলে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অন্যান্য সংস্থা, এমনকি বিশেষজ্ঞ সংস্থাগুলোও অনেক সময় আন্তর্জাতিক বিচারালয় থেকে পরামর্শ গ্রহণ করে থাকে। সুতরাং আন্তর্জাতিক বিচারালয় তিন ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি, একটা স্বেচ্ছামূলক, একটা আধা আবশ্যিক, আর একটা পরামর্শদানমূলক কাজ। এইভাবে আন্তর্জাতিক বিচারালয় কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের ওছি পরিষদ আর আন্তর্জাতিক বিচারালয় নিয়ে আলোচনা করলাম। এছাড়া আরেকটা আমরা পাবো, আরেকটা বিষয় আমরা পাবো, সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে নানা কারণে নিরাপত্তা পরিষদ বিশ্বশান্তি নিরাপত্তা রক্ষায় নিজের দায়িত্ব পালন করতে পারছে না যথাযথভাবে, তখন সেই কর্তব্য পালনের দায়িত্ব অনিবার্যভাবে এসে পড়ে মহাসচিব এবং তার কর্মদপ্তরের ওপর। একজন মহাসচিব এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়ে কর্মদপ্তর গঠিত হয় এবং নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা মহাসচিবকে নির্বাচন করতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থার কর্মচারীর সংখ্যা অনেক, মহাসচিবে এই কর্মচারীদেরকে নিয়োগ করে থাকে। এই মহাসচিবদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান ব্যক্তি মহাসচিব এবং তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যেমন প্রশাসনিক কাজ করতে হয়, প্রায়োগিক ক্ষমতা প্রয়োগ করতে হয়, সাধারণ সভা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, ওছি পরিষদ, এদের বৈঠক, এদের সম্মেলন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেটা দেখতে হয়, তাদের সমস্ত আলোচনার সমস্ত যে বক্তব্য সেগুলো নথিপত্র সেগুলো যাতে যথাযথভাবে সংরক্ষিত হয় সেদিকে নজর রাখতে হয়, বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থাগুলোর মধ্যে যাতে ঐক্য থাকে, সংহতি থাকে, সেই সব দেখতে হয়। সম্মিলিত জাতিপুঞ্জের বার্ষিক আয় ব্যয় বা বাজেট প্রস্তুত করার দায়িত্ব থাকে মহাসচিবের। তিনি সম্মিলিত জাতিপুঞ্জের কোষাধ্যক্ষ হিসেবে ভূমিকা পালন করেন এবং কোনো রাষ্ট্র দেয় অর্থ প্রদান না করলে সে বিষয়ে তিনি সাধারণ সভার দৃষ্টি আকর্ষণ করেন। কোনো কর্মী কর্মচারী বা কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধেও তিনি ব্যবস্থা গ্রহণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করতে পারেন, বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করতে পারেন। এছাড়া তার সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্ষমতা সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে বলে যদি মহাসচিব মনে করেন তবে সে বিষয়ে তিনি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রকে আক্রমণ করার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছে এরকম জানতে পারলে বা শান্তিভঙ্গের কোনো ঘটনা জানতে পারলেই তিনি শান্তি রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। এই সমস্ত কিছু দেখে মহাসচিবের ভূমিকা লক্ষ্য করে ইচেল বার্চার মন্তব্য করেছেন যে বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের তৃতীয় উপাদান হচ্ছেন মহাসচিব। অর্থাৎ আমরা দেখছি যে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মহাসচিবের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ কোনো পরিস্থিতি বা সমস্যায় তিনি অনেক সময় নিজের অভিমত প্রদান করেন, রাষ্ট্রগুলোর ওপর প্রভাব বিস্তার করেন, আবার সম্মিলিত জাতিপুঞ্জের পক্ষে তিনি যে কোনো চুক্তি সম্পাদন করারও অধিকারী। সুতরাং আমরা কি দেখছি সেটা হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তি ও নিরাপত্তা রক্ষার কাজে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ এরা যেমন ভূমিকা পালন করে তেমনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহাসচিব। এবং সম্মিলিত জাতিপুঞ্জ হবার পর থেকে আমরা বহু মহাসচিবকে পেয়েছি, তাদের নামগুলো একটু বলি। ট্রিগভিলি, দ্যাগ হামারশিল, উথর্ন, কুপ বলডাইম, পেরেস দা কুইলার, বুত্রোস ঘালি, কোফি আন্নান, ব্যানকিমন প্রমুখ আরও অনেকে। তো মানে এদের নাম আমরা পাচ্ছি। ব্যানকিমন তিনি 2007 অবধি ছিলেন। তো এদের এই সমস্ত
মহাসচিবদের নামগুলো তোমরা পরপর পরপর মনে রাখার চেষ্টা করবে। এনারা কিন্তু এনাদের সালগুলো আমি যদি বলে দিতে পারি পরবর্তী ভিডিওতে, আমি তোমাদের এনারা কত সাল থেকে কত সালে ছিলেন আমি সেই ভিডিওগুলো আমি সেই সালগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এই এনাদের নামগুলো মনে রেখো, পরপর পরপর মহাসচিবের নামগুলো আমি পরবর্তী ভিডিওতে আরেকবার এটা রিপিট করার চেষ্টা করব মহাসচিবদের নাম। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।